ভক্ত ও আশেকগণ, হে ধর্ম ধর্মান্তরের লোক, হে মুসল্লিগণ, হে প্রেমিকগণ, আপনাদের সামনে আজকে একটি কবিতার বই থেকে কিছু কবিতার বাসায় কিছু বলবো। সেই বইটির নাম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। প্রেমতত্ত্ব, রাসুল প্রেমতত্ত্ব, মুর্শিদ প্রেমতত্ত্ব। সিদ্রাতুল মুনতাহাপুরে যাইতে আশা করো, দুনিয়ার লোভ লালসা কাম বাসনা ছাড়ো, আপদ কুপদ ছাইরা দিয়া চলো সরল দেশে যাই। সরল দেশে যাইয়া দেখি গরল কোনো মানুষ নাই, বেহেস্ত দোজকের কথা তাদের মনে স্থান নাই, প্রেমে ফানা থাকে সদা ওই দেখো প্রেম সাগর। দেহ আত্মার সাধন করে ব্যর্থ হবে তুমি, সিদ্রাতুল মুনতাহায় যারা তারাই হবে দামি, প্রেমের গড়ে নিরিখ করে যে বানাইছে স্বামী, প্রেমের ফান্দে আটকাইয়া লও কেমনে যাবে আর, প্রেমের জ্বালা বড়ই জ্বালা যে কইরাছে সে জানে, জইলা পুইরা আঙ্গার হইছে অপ্রেমিক কি মানে, ঘরে বাইরে আত্মীয়রা ভণ্ড বলে আমায় জানে, আগুনের উপরে আগুন দিয়া জ্বলে হই ছারকার, স্বামী মালি দুঃখ করে তবু প্রেম আগুনে পড়ে, গাছ পুইরা ছালি হইলে তখন সেই আকাশে উড়ে, ছালি হইয়া উড়ব যেদিন সিদ্রাতুল মুনতাহাপুরে, সেই দিন যাওয়া হবে বুঝি তবু উবাদী আশার ঘর। গুরুর প্রেম আগুনে যারা পুরছে অধর পোড়া, জগৎ ও সংসারের কাছে সাজিয়াছে মরা, অধৈর্য হইও না কেউ ধৈর্যশীল হইও, প্রেম আগুনে দেহ আত্মা পোড়াইয়া লইও, পুইরা ছাই হইলে কেহ ওই আকাশে উড়া। যন্ত্রণা আছে আর এক আছে মুর্শিদ, যিনি পরীক্ষা নিবে তোমার ইমান টানাটানি, ওই সময় গুলি তোমরা ধৈর্য ধারণ করা, এমন কাজ ধরবে তুমি টাকা আসবে ঘরে, তোমার হাতে না আসিয়া যাবে অন্যের ঘরে, এমন কারো হইয়া গেলে হাসি দিও তারা। পূর্ণ প্রেমিক হইছে যারা গুরুর প্রেমে পুরে, পৃথিবীর দুঃখ কষ্ট স্পর্শ না করে, মূলের ঘরে তারাই হলো গুরুর প্রেমে মরা। স্বামী মালি প্রেম শিখাইতে গান লিখে গেল, অতটুকু ধৈর্যশীল কি আর স্বামী মালি ছিল, তবুও আমি বলে যাই মুক্তি প্রেমের দ্বারা। প্রেমে ফানা হইলে মুর্শিদ দূরে থাকতে পারে না, নিজের বেশে কাছে আইসা কাছে ডাকে আদর করে, মুর্শিদ প্রেমে ফানা হইয়া দেখো তোমরা একবার, তোমার ভিতর ঢেউ জাগিয়া দেখবে তারে বারবার, ঢেউ উতালায় দেখা যায় রে মুর্শিদেরে হইলে শরণ, পেটে ভাত যায় না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার স্বাদ থাকে না, দুঃখ কষ্ট হোক যত রে, দেহের যত কষ্ট হোক তবু আমার ভালো লাগে, মুর্শিদের প্রেম কেন আমার জাগিল না আগে, প্রেমের স্বাদ যার লাগল রে। শামীম আলী বইলা ছিল আগে কেন বুঝি নাই, মুর্শিদ প্রেমের এত স্বাদ কেমনে আমি বুঝাই, ভুল কইরো না তোমরা রে। মুর্শিদকে যারা পূর্ণ বিশ্বাস করেছে, মুর্শিদ প্রেমে যারা ফানা হইয়া আছে, তাদের কাছে রোগ শোক কেউ পেশ করিলে ভালো হইয়া যায় তিনি মাথায় হাত বোলালে, আল্লাহর হাতে হাত বোলাইয়াছে মানুষ যখন আল্লাহর প্রেমে ফানা হইয়াছে। ওই মানুষের মধ্যে আল্লাহ কৌশল করে লুকায় প্রেমিক সাধু হইয়া আছে, ওই প্রেমিককে কেউ মেরো না, জন্ম বিফল হবে,
তাকে আঘাত করলে কেহ আল্লাহর গায়ে লাগে, এই ঘটনা যে জেনেছে। সাধু গোসাই ওলি আল্লাহ তারাই প্রেমের মহাজন, তাদের সাথে প্রেম করিলে পাবে সাই নিরঞ্জন, আয়না তাদের রূপে আছে। শামীম আলী ভাব বোঝে নাই প্রেমের দেশের খেলা, যখন কিছু বুঝে গেল পরসে প্রেমের মেলা। আরশাদুল্লার প্রেমে কাঁচামাটি ইটের ভাটায় পুইরা হইল ঝাওয়া, সেই ঝাওয়ারে আরো পুরে আয়না গেল পাওয়া। মানব দেহে কাঁচামাটি প্রেম আগুনে পুইরা খাটি, 70,000 পর্দা কাটি নিজের আয়নায় দেখিয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি, একই রূপে তিনজন তিনি আল্লাহ নবী আদম হইয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি, একই রূপে তিনজন তিনি আল্লাহ নবী আদম হইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বিজ্ঞানেরও সাধ্য নাই রে সত্য সাধু ধর যাইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বিজ্ঞানেরও সাধ্য নাই রে সত্য সাধু ধর যাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চিনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চিনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। লক্ষ জনম ধন্য হইল আমি শামীম, কে দেখাইল গাউসুল আজম আরশাদ আইল হাওলাপুরীর গর্ব হইয়া। লক্ষ জনম ধন্য হইল আমি শামীম, কে দেখাইল গাউসুল আজম আরশাদ আইল হাওলাপুরীর গর্ব হইয়া। জেতায় যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে 46,00,000 জীব ডোবে অন্ধকারে। জেতায় যখন মরার কাছে যায় আনন্দ করে, এক আনন্দে 46,00,000 জীব ডোবে অন্ধকারে। দুই একটাতে টিকবে কিনা সেই পুলসি রাতের পারে। প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া, লেখি কত লেখা খাতায় ধ্বংস করি নিজেরে। প্রমোশনে আইলাম আমি হামজা হরফ লইয়া, লেখি কত লেখা খাতায় ধ্বংস করি নিজেরে। উর্বরতা মরার জমিন, জেতায় যাইয়া হয় চিরদিন, এক বিজেতেই 10 মাস 10 দিন দেখ না বিচার করে। উর্বরতা মরার জমিন, জেতায় যাইয়া হয় চিরঋণ, এক বিজেতেই 10 মাস 10 দিন দেখ না বিচার করে। মরা ডাকাত যাহার ঘরে, চেতন গুরু লঙ্গ ধরে, সেই ডাকাতে গিল্লা খাইল কচি বুড়া যুবকেরে। মরা ডাকাত যাহার ঘরে, চেতন গুরু লঙ্গ ধরে, সেই ডাকাতে গিল্লা খাইল কচি বুড়া যুবকেরে। মরার কাছে যে মরেছে, সেই মরায় হার মেনেছে, ডাকাতি রয় দূরের কথা, বাঁচতে পারে কেমন করে। মরার কাছে যে মরেছে, সেই মরায় হার মেনেছে, ডাকাতি রয় দূরের কথা, বাঁচতে পারে কেমন করে। শামীমে কয় আমার গুরু, নতুন জীবন হইল শুরু। শামীমে কয় আমার গুরু, নতুন জীবন হইল শুরু, মরার উপর গিয়া মরে যদি মরার দরকার পড়ে। আজ আমি সকলের সামনে এই কবিতাগুলো উত্থাপন করলাম, জানি না কার কেমন লাগলো। তবে যারা তত্ত্বজ্ঞান খোঁজে, তত্ত্বজ্ঞান বোঝে এবং গুরু মুর্শিদের প্রেম ভক্তি আছে, রাসূলের প্রেম ভক্তি আছে, একমাত্র তাদের কাছে এই কথাগুলো ভালো লাগবে এবং সহজে বুঝবে। তো আমি আশা রাখছি ইনশাআল্লাহ, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সামনে আরও কিছু এরকম কথার মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আমি এগুলো পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। তো আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।